আরো একবার স্বাগতম রহস্যের নতুন আরো একটি পর্বে। আমাদের এ ভিডিওর টাইটেল দেখে হয়তো বা আপনারা বুঝে গেছেন আমরা কি বিষয়ে আজকের ভিডিওটি তৈরি করেছি। আমাদের টাইটেল দেখে হয়তো বা আপনারা চিন্তাও করতে শুরু করে দিয়েছেন যে মহাকাশের বাইরে শব্দ এলো কোথায় থেকে। কেননা আমরা তো সকলেই জানি মহাকাশ নীরব, কিন্তু সত্য বলতে মহাকাশেরও কিছু শব্দ আছে যা স্বাভাবিকভাবে আমাদের পক্ষে শোনা সম্ভব নয়। আমাদের মহাবিশ্বেও বিভিন্ন রকমের শব্দ রয়েছে, আর সে শব্দগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে সেখানে বিদ্যমান, আর এই কারণেই সেই শব্দগুলোকে আমরা আমাদের কানে শুনতে পারি না। কিন্তু আমাদের বিজ্ঞানের মাধ্যমে সেই শব্দগুলোকে মেকানিক্যাল শব্দে রূপান্তর করা সম্ভব হয়েছে, আর এই কারণেই আমরা মহাবিশ্বের বিভিন্ন গ্রহের শব্দগুলোকে শুনতে পারি। আপনাদেরকে আগেই জানিয়ে দেই যে এই শব্দগুলোকে বিভিন্ন গ্রহের চৌম্বক ক্ষেত্র থেকে সংগ্রহ করা হয়েছে, আর আপনাদেরকে এও জানিয়ে দেই যে এই শব্দগুলো সম্পূর্ণ ইন্টারনেট থেকে সংগ্রহীত। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দেই, আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্রথমে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের একটি মাত্র ভিডিওতে মহাকাশের লক্ষ লক্ষ গ্রহের শব্দ আপনাদেরকে জানানো সম্ভব নয়, তাই আমরা শুধুমাত্র আমাদের সৌরজগতের বিশেষ কিছু গ্রহের শব্দ আপনাদেরকে আজ শোনাব। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং ভালো সাড়া পেলে পরবর্তীতে আমরা অন্য গ্রহগুলোর শব্দ নিয়েও একটি ভিডিও তৈরি করব। আমাদের আজকের এই ভিডিওতে আমরা সবার প্রথমে যে গ্রহের শব্দ শোনাব সেটি হলো বুধ গ্রহ। তাহলে চলুন শুনে নেওয়া যাক মার্কারি নামক এ গ্রহটির শব্দ। এতক্ষণ আপনারা শুনছিলেন মার্কারি বা বুধ গ্রহের শব্দ, এবার আপনাদেরকে শোনাবো ভেনাস বা শুক্র গ্রহের শব্দ। এতক্ষণ তো আপনাদেরকে দুটি ভিন্ন গ্রহের শব্দ শুনালাম, এবার শোনাবো আমাদের গ্রহের শব্দ যেখানে আমরা বসবাস করি। এবার চলুন জেনে নেওয়া যাক যেখানে হয়তোবা ভবিষ্যতে আমাদের পরবর্তী প্রজন্ম বসবাস করবে সেই মঙ্গল গ্রহ বা মার্সের শব্দ সম্পর্কে। এবার জেনে নেওয়া যাক আমাদের জুপিটারের শব্দ সম্পর্কে। এখন আপনারা যে শব্দটি শুনবেন এটি আমাদের স্যাটার্ন বা শনি গ্রহের শব্দ। এখন আপনারা যে শব্দটি শুনছেন এটি আমাদের ইউরেনাসের শব্দ। এখন যে শব্দটি শুনছেন এটি আমাদের সৌরজগতের আরও একটি গ্রহ নেপচুনের শব্দ। এবারে শুনব প্লুটোর শব্দ। এতক্ষণ তো শুনলাম সৌরজগতের গ্রহগুলোর শব্দ, এবার শুনব আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের শব্দ কেমন হয়। বন্ধুরা, চাঁদের শব্দ তো আপনারা সকলেই শুনেই ফেলেছেন, কিন্তু যে সৌরজগৎ নিয়ে এতক্ষণ আলোচনা করলাম সেই সূর্যের শব্দটা কেমন এবার তা জানবো। বন্ধুরা, এই ছিল বিভিন্ন গ্রহের শব্দ সম্পর্কে তৈরি করা আমাদের পর্বটি। এই পর্বে ব্যবহার করা ভিডিওগুলো সম্পূর্ণ ইন্টারনেট থেকে সংগ্রহ করা। আমরা আসলে কেউ জানি না যে এই শব্দগুলো কতটা সত্য বা মিথ্যা, আর আমরা কখনো এটিকে সত্য হিসাবে দাবিও করিনি।
তবে এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে এবং সৌরজগতের বাইরের অন্য গ্রহের শব্দ সম্পর্কে আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো তাও অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততদিন ভালো থাকুন।